Hey you are watching Era Friend YouTube channel in partnership with An Academy. Video ti shuru korar jonno apnake oshongkho dhonnobad. Very important update ache apnader shobar jonno Pashchim Bongo rajyer chhele meyeder jonno. Ami roichi video te apnar shonge Shubhankar. Apni dekhchen apnader priyo YouTube channel Era Friend in partnership with An Academy. Ha bondhura itimoddhe on screen e ache West Bengal Police er official website dekhtei parchen. To police niyog niye আমরা ইতিমধ্যেই কিন্তু আগেই গতকালকেই একটা ভিডিও দিয়েছি যেখানে আমরা জানিয়েছি সিভিক পুলিশ ভলান্টিয়ার ফোর্স হোমগার্ড এবং এনবিএফদের জন্য সুখবর। হ্যাঁ, এখানেও কিন্তু কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং আমরা সেই ভিডিও দিয়েছি, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন যদি সিভিক ভলান্টিয়ার ফোর্স হোমগার্ড এবং এনবিএফদের মধ্যে আপনি কেউ হয়ে থাকেন, অবশ্যই আপনারা সুযোগ পাবেন এখানে। তবে এই মুহূর্তের একটা লেটেস্ট আপডেট আবারও প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল Advertisement number 02/2021 WBPRB. Applications are invited from eligible Indian citizens having following eligibility criteria for recruitment to the post of sub inspector / lady sub inspector of police. এবং ব্র্যাকেটে লেখা আছে unarmed branch and sub inspector of police armed branch in West Bengal Police 2020. তো দেখতেই পাচ্ছেন সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি এটা। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে আপনার অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আপনাকে রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর নিচে লাল রঙের লেখা আছে সাবস্ক্রাইব, সেখানে একবার প্রেস করে দিন, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। তো এই নোটিফিকেশনের সমস্ত কিছু আমি জানাবো আপনাদের সঙ্গে, ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত। এখানে সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর পদে যদি আপনি আবেদন করতে চান বয়স থাকতে হবে 20-27 বছরের মধ্যে। তবে এসটি এসসিরা কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু 3 বছরের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী। এবং এখানে বলে রাখি এডুকেশনাল কোয়ালিফিকেশন, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ এ ব্যাচেলার ডিগ্রি ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা তার সমতুল্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে মিনিমাম বিএ পাস থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদনের যোগ্য। অর্থাৎ বিএ পাস ছেলে মেয়ে যারা তারা কিন্তু এখানে যে কোনো শাখায় বিএ পাস করতে পারেন, আপনি সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিমে আপনি বিএ পাস করে থাকলে এখানে আবেদনের যোগ্য। তো দেখুন 3 নম্বরে কি আছে, ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেননা বাংলা আপনার লিখতে বলতে পড়তে জানতে হবে তবেই কিন্তু আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এর আগের বিজ্ঞপ্তিতেও কিন্তু সেম ছিল, তো এখানেও কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ বিষয়টা চেয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এবং দার্জিলিং আর কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে যারা আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এবং বলে রাখি এখানে 22/1/2021 তারিখ থেকে শুরু হচ্ছে আবেদন এবং চলবে কিন্তু 20/2/2021 বিকেল 5টা পর্যন্ত। এবং আবেদন কিন্তু আপনাদের পোস্টাল সার্ভিসের মাধ্যমে করতে হবে, আবেদন করবার লাস্ট তারিখ কিন্তু 20/2/2021, এই তারিখের মধ্যে আপনারা আবেদন করবেন। এবং বলে রাখি দ্য লাস্ট ডেট অফ ডিপোজিট অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড অর প্রসেসিং ফিস ইন রেসপেক্ট অফ অনলি দ্য অ্যাপ্লিকেটেন্ট অ্যাপ্লাইং থ্রো অনলাইন। এবং অ্যাপ্লিকেশন ফি কিন্তু 23/2/2021 এই তারিখের মধ্যে এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চালানের মাধ্যমে কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে, ঠিক আছে। এবং www.wbpolice.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সমস্ত ইনফরমেশন আরও ভালোভাবে পেয়ে যাবেন। যদিও এখনও পর্যন্ত কিন্তু আমরা যদি রিক্রুটমেন্ট অপশানে চলে যাই পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে গেলে কিন্তু আমরা এই নোটিফিকেশন এখনো এখানে পাচ্ছি না, কেননা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কর্তৃপক্ষ যারা আছেন যারা এই কন্ট্রোলে রয়েছে ওয়েবসাইটে তারা কিন্তু এখনো পাবলিশ করেনি। তবে খুব শীঘ্রই কিন্তু এখানে নোটিফিকেশন চলে আসবে, যখনই নোটিফিকেশন চলে আসবে আবেদন ফর্ম এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আবেদন ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটাও আমরা পরবর্তীতে জানিয়ে দেবো। তবে আজকে আপনাদের সঙ্গে একটা পেপার কাটিং আমরা শো করলাম ভিডিওর মাধ্যমে এই ইম্পর্টেন্ট আপডেটটি। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যখনই অফিসিয়াল বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইটে ছাড়া হবে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আপনাদেরকে সেই ইনফরমেশন ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য। এবং আপনি যদি পুলিশের চাকরিতে জয়েন হতে চান, যদি চাকরিতে ইন্টারেস্টেড থাকেন পুলিশের চাকরিতে, তাহলে অবশ্যই কমেন্ট করে আপনারা আপনাদের মতামত এবং আপনাদের ফিডব্যাক অবশ্যই দেবেন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে।